হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল অপর নাইন কুকিং এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছের ঝোল, গাঁটি কচু, আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো চলো রেসিপিটি তোমরা দেখে নাও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সবার প্রথমে ইলিশ মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। তার মধ্যে এরকম টুকরো টুকরো করে কেটে রাখা গাঁটি কচুগুলো সবার প্রথমে সিদ্ধ করে নেব, তো সেই কারণে আগে দিয়ে দিলাম। তো এবার একটা থালা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো এবার একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি মাছগুলো ভাজার জন্য। তো তেলটা খুব ভালো করে গরম করে নেব সবার প্রথমে। এরপর একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। ইলিশ মাছ ভাজতে একদমই খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ইলিশ মাছ ভাজা হয়ে যায়। তো এই মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এই মাছগুলো এখন তুলে নেব। তো তুলে নেওয়ার পরে সমস্ত মাছগুলো এইরকমভাবে ভেজে নেব লাল করে। তো দেখো সমস্ত ইলিশ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার যে ইলিশ মাছ ভাজা তেলটা ছিল ওই তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দেব। সবার প্রথমে ফোড়ন দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দিলাম সামান্য জিরে। একটু ফোড়নটা ভেজে যে সেদ্ধ করে রাখা গাঁটি কচুগুলো ছিল সেই গাঁটি কচুগুলো দিলাম, আর কিছু টুকরো করে রাখা আলু দিলাম, আর কয়েকটা টুকরো করে রাখা বেগুন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি হলুদ দিয়ে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সমস্ত সবজিগুলো একটুখানি ভেজে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দেব আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার সবজিগুলোর সাথে মশলা খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো সবজিগুলোর সাথে মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন জল, যে যেরকম ঝোল রাখবে সে সেই পরিমাণ জল দেবে। যেহেতু এটা মাছের পাতলা ঝোল সেই কারণে জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো ঝোলটা এবার ফুটে গেছে, এই ঝোলের মধ্যে ভেজে রাখা সমস্ত মাছগুলো একে একে দিয়ে দেব। সমস্ত মাছ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। তো একটুখানি নাড়াচাড়া করে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর এবার ঢাকনাটা খুলে দেখে নেব যে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো সবজিগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব ইলিশ মাছের পাতলা ঝোল। তো দেখো নামিয়ে নিয়েছি ইলিশ মাছের আলু কচু আর বেগুন দিয়ে পাতলা ঝোল। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।